দামটা কেমন রয়েছে গতদিনের তুলনায়? বাড়তি রয়েছে না একটু? একটু বাড়তি, একটু বাড়তি। পেঁয়াজের দাম নাকি রসুনের দাম? রসুনের দুটো একটু বাড়তি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা প্রতিনিয়তই উঠানামা করছে পেঁয়াজ এবং রসুনের পাইকারি দাম। আমরা রয়েছি পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাটে। দর্শক বন্ধুরা এই হাট থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজ রসুন এগুলোর দাম কত আছে। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি রসুন এবং পেঁয়াজ যে ক্রেতা রয়েছে অর্থাৎ ব্যাপারী যে রয়েছে তার সাথে কথা বলবো। কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সম্পর্কে জানতে পারবেন। আমরা সরাসরি পেঁয়াজ এবং রসুন ক্রেতার সাথে কথা বলছি, সাথে থাকুন আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? ভালো। চাষের বাসা কোথায়? জয়পুরহাট। আচ্ছা, তো প্রত্যেক হাটে কি আসা হয় আমাদের পাবনা জেলার হাটগুলোতে? আজকে কত মন পেঁয়াজ এবং রসুন কিলেন? আমি মাত্র 12 মন রসুন কিনেছি। কত? 12 মন রসুন কিনেছি। 12 মন রসুন কিনেছেন। পেঁয়াজ কিনা হচ্ছে? পেঁয়াজ এইটা কিনছি মনে করো 20 মন। আচ্ছা, তো পেঁয়াজ এবং রসুনের হাটে আমদানি কিরকম বলতেছেন? কত দিন হলো নাকি বাড়তি রয়েছে নাকি কমতি রয়েছে? আমদানি স্বাভাবিকই আছে। স্বাভাবিকই রয়েছে। দামটা কেমন রয়েছে গতদিনের তুলনায়? বাড়তি রয়েছে না কমতি রয়েছে? একটু বাড়তি, একটু বাড়তি। পেঁয়াজের দাম নাকি রসুনের দাম? রসুনের দুটো একটু বাড়তি, দুটোর দাম একটু বাড়তি। আচ্ছা, আজকে আপনার যেটা পেঁয়াজ রয়েছে অর্থাৎ খাউটি যে পেঁয়াজটা রয়েছে সেটার দাম কত গেল? খাউটিটা গেল মনে করেন যে 1800-1900। আচ্ছা, যেটা বাঁধাই উপযোগী, বাঁধাইটার গেল হলো 2200-2300। 2200-2300। আচ্ছা, তো আর যেটা আপনার রসুন রয়েছে সেটার দাম কত গেল? উপর বাজার 6200। উপর বাজার 6200। আর নিচে? নিচে 5500-5500। আচ্ছা, 5000 থেকে শুরু করে 6200 পর্যন্ত প্রতি মন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনাদের মাল যাবে কোথায় আজকে? পেঁয়াজ এবং রসুন কোথায় যাবে আজকে? আমাদের মাল গেইঘাটে যাবে, জয়পুরহাটে। এখান থেকে আপনার এই পাবনার হাজির হাট থেকে জয়পুরহাটে যাইতে খরচ পড়ে কত পার কেজি? পার কেজিতে 3 টাকা খরচ। 3 টাকা খরচ। তো ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত রয়েছেন? আমার ব্যবসার সাথে জড়িত অনেক দিন থেকে, কিন্তু এই ব্যবসার সাথে জড়িত 4 বছর। 4 বছর। এই 4 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন? সামনে পেঁয়াজ এবং রসুনের বাজার বাড়বে কিংবা কমবে কি সম্ভাবনা রয়েছে? বাড়তে তো হতে আছে, হবে। আর এই যে পেঁয়াজ এবং রসুনের বাজার যে প্রত্যেক নিয়তই আপনার উঠানামা করছে, যেটা কারণ এই পেঁয়াজ যতদিন শুকনো হয়ে যাবে সেগুনি পেঁয়াজ বাজার আর বাড়বে। আচ্ছা, তারপরে পেঁয়াজ শুকনো হলে বাজারটা বাড়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, কাকা ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা আমরা কিন্তু পেঁয়াজ এবং রসুন যে ক্রেতা ছিল তার সাথে কথা বললাম। কথা বলে আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দিলাম, কিছু তথ্য দিয়েছি। তো আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমি আরো বলছি সবাই কিন্তু অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারেন। দর্শক বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজ এবং রসুনের। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।